থেকেই আমূল পরিবর্তন ঘটবে আবহাওয়ায়। তবে এরই মাঝে রাজ্যের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে আবারও এই ভারী বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। দিন কয়েক আগেই শুরু হয়েছে আশ্বিন মাস, বাঙালির ক্যালেন্ডার অনুযায়ী এখন শরৎকাল, তাই শরতের সঙ্গে পূজোর আমেজের আগমন ঘটেছে বাংলায়। ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর কেনাকাটা, কিন্তু চলতি সপ্তাহে শুরু থেকে পুজোর মরশুমে খেলা দেখিয়েছে বৃষ্টিপাত। গত কয়েকদিন ভারী বর্ষণের চিত্র ধরা পড়েছে গোটা বাংলায়। একটি সক্রিয় নিম্নচাপ তৈরি হয়েছিল রাজ্যের উপর, তার জেরে ব্যাপক বৃষ্টি হয়েছে কয়েকটি জেলায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণে প্রায় সব জেলাতে বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে, বৃষ্টি হয়েছে কলকাতাতেও। তবে আজ থেকেই বদলে যেতে চলেছে রাজ্যের আবহাওয়া, হাওয়া অফিস ইতিমধ্যে দুর্যোগ কেটে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে। কারণ ইতিমধ্যে যে নিম্নচাপ প্রভাব বৃষ্টি চলছিল তা মোটামুটি সরে গিয়েছে বাংলাদেশের দিকে, তাই দুর্যোগের মেঘ আজ থেকে কেটে যেতে চলেছে রাজ্যে। আজ থেকে কমবে বৃষ্টি, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানিয়েছেন তারা। গত কয়েকদিন ধরে দক্ষিণের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টি, তবে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের কোনো জেলায়। আজ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলায়। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ থেকে তাপমাত্রা বাড়বে এই সকল জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে আজও বৃষ্টি চললেও কোনো জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় রয়েছে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে উত্তরের জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার হবে বলে জানিয়েছেন তারা। আজ দুপুর থেকে কলকাতায় মূলত শুষ্ক রৌদ্রজল পরিবেশ হয়ে ওঠা পূর্বাভাসে রয়েছে। পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির কারণে আজ থেকে অস্বস্তি ফিরতে পারে শহরে। আজ কলকাতার তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 27 থেকে 82% মধ্যে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।